নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারের স্বাগত আমি সুদীপ গো সুরকে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটা কুপড়ো হট টপিক নিয়ে আলোচনা করব যে ভারতবর্ষে এই মুহূর্তে নির্বাচন চলছে আর তার মধ্যেই নতুন একটি সমস্যা এসে দেখা দিয়েছে যে ভারত নেপাল আবার দ্বন্দ্ব শুরু হয়েছে নেপাল এমন কাজ করেছে যে ভারত আর নেপালের যে সুসম্পর্ক বা বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বের মধ্যে চিড় দেখা দিয়েছে এবং ভারত নেপালের মধ্যে একটা টেনশন বা দ্বন্দ্ব দেখা দিয়েছে তো আজকের ভিডিওতে দেখে নেব যে ভারতের সাথে নেপালের কি দ্বন্দ্ব দেখা দিল সেই দ্বন্দ্বের ইতিহাস কী আর কেনই ভারত নেপালের যে সুসম্পর্ক বা বন্ধুত্ব সম্পর্ক ছিল সেই সম্পর্ক নেপাল ভাঙতে চাইছে তো ভিডিওটি ভালো করে দেখুন আর এই ভারত আর নেপালের দ্বন্দ্বের মধ্যে কে ঠিক ভারত ঠিক না নেপাল ঠিক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিও ভারত নেপাল কনফ্লিক্ট ইন্ডিয়া নেপাল কনফ্লিক্ট কি খবর পাওয়া যাচ্ছে যে ভারত আর নেপালের মধ্যে আবার টেনশন শুরু হয়েছে তো দ্বন্দ্ব শুরু হয়েছে বাটা আবার আন্তর্জাতিক সম্পর্কের উত্তেজনা শুরু হয়েছে আর ভারত নেপালে যে ফ্রেন্ডশিপ ছিল সেই ফ্রেন্ডশিপে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে বা কনফ্লিক্ট শুরু হয়েছে এখন কেন শুরু হলো আমরা জানি ভারত নেপালের মধ্যে খুব ভালো সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক ভারত নেপালকে ভাইভাবে এবং ভারত নেপালের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্ক এতদিন ধরে এই সম্পর্ক চলে এসেছিল হঠাৎ কেন এই কনফ্লিক্ট শুরু হলো যেটা জানা যাচ্ছে যে নেপাল সরকার নতুন একশো টাকার নোট প্রকাশ করেছে আর একশো টাকার নোটে যে ছবি দেওয়া থাকে আমাদের দেশেও টাকাতে বিভিন্ন ছবি দেওয়া আছে কোথাও কনারাকের মন্দিরের ছবি দেওয়া আছে মঙ্গলযানের ছবি দেওয়া আছে কিংবা রেড ফোর্টের ছবি দেওয়া আছে ঠিক সেরকমই নেপালে যে নতুন একশো টাকার নোট প্রকাশিত হয়েছে সেই ছবিতে তারা নেপালের মানচিত্রের ছবি দিয়েছে আর সেই নেপালের মানচিত্রের ছবিতে যে ভারত নেপালের সঙ্গে যে বিতর্কিত তিনটে জায়গা আছে সেই তিনটে জায়গাকে নেপাল দেখিয়েছে যে ওই তিনটি জায়গা বা ওই তিনটি প্লেস ওই মানচিত্রের অন্তর্ভুক্ত অর্থাৎ ওই তিনটি প্লেস নেপালের জায়গা যা ভারতবর্ষের জায়গা অ্যাকচুয়ালি যেটা ভারতবর্ষের মধ্যে পড়ে আর সেই নিয়েই কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে আর আমরা জানি নেপাল একটা ছোটো দেশ ঠিক ভারতের মাথায় বা ঠিক মাঝখানটাতে অবস্থিত মাথার উপরে অবস্থিত উত্তর দিকে চীন আছে নিচে ভারত মাঝখানে নেপাল এদিকে সিকিম আর এদিকে আমাদের হচ্ছে উত্তরাখণ্ড অ্যাকচুয়ালি নেপাল হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ চারিদিক থেকে ল্যান্ড এর কোনো সমুদ্রের পোর্ট বা কোনো সমুদ্রের সীমানা নেই বা সৈকত নেই আর নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু এখন ভারত আর নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক ছিল এবং ভারত নেপালকে বিভিন্ন ক্ষেত্রে মানে একাধিক ক্ষেত্রে সাহায্য করে এসছে ভারতের স্বাধীনতার পথ থেকে যেমন বিজনেসে সাহায্য করছে বললাম নেপাল হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি এর কোনো বন্দর নেই কলকাতা বন্দর দিয়ে নেপালে সমস্ত বিজনেস হয় নেপালে ইন্টারনেট পরিষেবা দেয় ভারতীয় কোম্পানিগুলি এমনকি নেপালে কোনো রেল যোগাযোগ নেই ভারত চেষ্টা করছে যে বিহার থেকে নেপালে রেল যোগাযোগ দিতে সড়ক যোগাযোগ দিতে এছাড়াও নেপালের অনেক মানুষ ভারতবর্ষের কলকাতা দিল্লি বোম্বাইতে কিংবা বিহারে এসে পড়াশোনা করে কলকাতা বোম্বে দিল্লি এমনকি সাউথ ইন্ডিয়ায় গিয়ে তারা চিকিৎসা করায় এছাড়াও সবথেকে বড়ো কথা যে ভারত পাকিস্তান বোর্ডারে মাঝে মাঝে উত্তেজনা দেখা দেয় দুই পক্ষের মধ্যে বিবাদ দেখা দেয় ভারত আর নেপাল বোর্ডারের মধ্যে কিন্তু কোনো উত্তেজনা নেই এবং নেপাল থেকে ভারতে ভারত থেকে নেপালে খুব সহজে আসা যায় এমনকি ভারতের টাকা একশো টাকা পর্যন্ত দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত এগুলো কিন্তু নেপালে চলে মানে ভারতীয় কারেন্সি নেপালে কিন্তু নেয় পর অন্যদিকে নেপালে যেতে গেলে কোনো পাসপোর্ট লাগে না কোনো ভিসা লাগে না ভারত থেকে নেপালে যোগাযোগের ব্যবস্থা খুব ভালো ট্রান্সপোর্ট সিস্টেম খুব ভালো এবং দুই দেশের মধ্যে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে বা ট্যুরিজমের উদ্দেশ্যে পর্যটকরা দুই দেশে যাতায়াত করে অর্থাৎ এতক্ষণে কি বোঝা গেল যে ভারত নেপালের মধ্যে সম্পর্ক কিন্তু সুসম্পর্কের থেকেও বেশি বললেও কম বলা হবে কিন্তু হঠাৎ করে নেপাল ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে কি করেছে ওই তিনটে জায়গা নিয়ে যে তিনটে জায়গা হচ্ছে ভারতে অবস্থিত ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত নেপাল তাদের ম্যাপে দেখাচ্ছে যে ওই তিনটে জায়গা ভারতে অবস্থিত হলেও ওটা আমাদের জায়গা অ্যাকচুয়ালি তারা বলতে চাইছে যে ভারত ওই তিনটে জায়গাকে জোর করে দখল করে নিয়েছে যেমনটা পাক অকুপাইড কাশ্মীরের মতো পাক অকুপাইড কাশ্মীরকে আমরা দাবি করি ওটা আমাদের জায়গা কিন্তু জোর করে পাকিস্তান দখল করে রেখেছে ঠিক সেরকমই নেপাল বলছে আমাদের জায়গাকে ভারত জোর করে দখল করে রেখেছে কিন্তু অ্যাকচুয়ালি তো নয় ভারত তো কারো জায়গায় দখল করে রাখেনি তাহলে কেন এরকম বলছে সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আর এই তিনটে জায়গা হচ্ছে ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত একটা হচ্ছে লেপু লেক একটা হচ্ছে কালাপানি একটা হচ্ছে লিম্পিয়ার ধুরা এই তিনটে জায়গা নিয়ে কিন্তু বিবাদ যেটা হচ্ছে ভারতের জায়গা বল নেপাল বলছে আমাদের জায়গা সেই নিয়ে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে আর ভারত তার প্রতিবাদ করেছে এই নিয়ে কিন্তু নয় বছর দুই তিনেক আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল তখনও ভারত কিন্তু প্রতিবাদ করেছিল এখন এই যদি আমরা নেপালের মানচিত্র দেখি এটা হচ্ছে নেপালের মানচিত্র উপর দিকে চায়না এখানে তিব্বত আছে এদিকে ভারতের সিকিম আছে এদিকে বিহার আছে এদিকে ভারতের উত্তরপ্রদেশ আছে আর এই পাটটা হচ্ছে ভারতের উত্তরাখণ্ড বা উত্তরাখণ্ড আর এই যে উত্তরাখণ্ড এই উত্তরাখণ্ডের তিনটে জায়গা একটা হচ্ছে লেপুলেক এখানে দেখিয়েছি একটা হচ্ছে কালাপানি আর একটা হচ্ছে লিমফিয়ার ধুরা এই তিনটে জায়গাকে বলছে নেপাল আমাদের জায়গা যা ভারত জোর করে দখল করে রেখেছে যা ভারতের বা বা ভারতের আন্ডারে আছে এখন এই সমস্যা বুঝতে গেলে আমাদেরকে ইতিহাস জানতে হবে তার আগে দেখে নেব যে এই ভারত নেপালের সঙ্গে এই সমস্যার শুরু কখন হলো মেনলি বছর দুই দিনেক আগে ভারত সরকার যে বোর্ডার রোড অর্গানাইজেশান অর্থাৎ ভারতীয় আর্মির একটা সংস্থা যে সীমান্তবর্তী অঞ্চলে ভারতের বোর্ডার এরিয়াতে যারা রোড তৈরি করে তারা এই লেপু লেক দিয়ে একটা রাস্তা তৈরি করেছে যেখান থেকে সহজে মানুষ সরোবরে যাওয়া যায় ওই তিব্বতের দিকে মানুষ সরোবরে যাওয়া যায় প্রতি বছর প্রচুর মানুষ মানস সরোবর যাত্রা করে তীর্থযাত্রার উদ্দেশ্যে আগে কী হতো যেহেতু ডাইরেক্ট জায়গা ছিল না এই দিক থেকে অনেকটা জায়গা ঘুরে যেতে হতো এখন সহজেই কিন্তু এই রাস্তা তৈরি করেছে বলে সহজেই লেপুলোকের গা দিকে যে রাস্তা তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু যাওয়া যায় মানস সরোবরে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী কিন্তু এই রাস্তা ধরেই মানস সরোবরে যাওয়া শুরু করেছে আর এরপরেই কিন্তু নেপালের সঙ্গে ভারতের একটা সম্পর্ক খারাপ হতে শুরু করে দু সালে নেপাল যে সরকার সেই সরকার যে নতুন ম্যাপ প্রকাশ করেছিল সেই নতুন ম্যাপে দেখায় যে এই তিনটে জায়গা লেপুলে কালাপানি আর হচ্ছে লেমফেদুরিয়া লেমফিয়েদুরা এরা হচ্ছে ভারতের জায়গা নয় এটা নেপালের জায়গা বলে তারা দাবি করে ইন্ডিয়া তখন কি করেছিল সমস্তটাকে আলোচনার মাধ্যমে বা টেবিলের উপরে সমাধান করার তারা চেষ্টা করে কিন্তু তার মাঝেও আবার ভারতীয় মানুষ আর নেপালের মানুষের সঙ্গে ঝামেলা হয় জানা যায় যে ভারতের উত্তরাখণ্ডের কিছু মানুষ তাদের গোবাদি পশু চালাতে মানে চড়াতে চড়াতে চলে গেছিলো এই জায়গাতে এই যেটা ভারত নেপাল বলছে তাদের জায়গা আর নেপালের মানুষ নাকি তাদের উপরে অ্যাটাক করে বা অত্যাচার করে আর এখন কি হয়েছে বর্তমানে নেপাল সরকার যে একশো টাকা নোট প্রকাশ করেছে সেখানে যে নেপালের ছবি দিয়ে আছে বা মানচিত্র দিয়ে আছে সেখানে এই তিনটে জায়গাকে নেপাল তাদের জায়গা হিসেবে দাবি করেছে এখন এই সমস্যা কেন হলো কেন নেপাল বলছে এই তিনটে জায়গা আমাদের অথচ ওই জায়গা তিনটে ভারতের ভারত তো কোনো জায়গাকে জোর করে দখল করে রাখেনি তাহলে কেন নেপাল বলছে এর জন্য আমাদেরকে জানতে হবে ইতিহাস ঘাঁটতে হবে ইতিহাসে কি বলা হচ্ছে যে মুঘল যুগের পরবর্তী সময়ে নেপালের যে গোর্খারা ছিল গোর্খারা কিন্তু খুব শক্তিশালী ছিল এবং তারা যুদ্ধে খুব পাওয়ারফুল ছিল এবং ব্রিটিশরা দেখেছিল যে এই গোর্খাদেরকে কিন্তু সহজেই ক্যাপচার করা যাবে না বা সহজে যে গোর্খাদের এই নেপালকে কিন্তু আমরা অ্যাকোয়ার করতে পারবো না বা ক্যাপচার করতে পারবো না বা দখল করতে পারবো না আর তখন তখন কিন্তু নেপালের সীমানা ছিল নেপাল যেটা মনে করত সেই সীমানা হচ্ছে এই পশ্চিম দিকে সুদলেজ নদী আর এদিকে আমাদের সিকিমের তিস্তা নদী পর্যন্ত নেপালের সীমানা ছিল কিন্তু আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে ইন্দো নেপাল যুদ্ধ হয় নেপাল আর ইংল্যান্ডের ব্রিটিশ সরকার নেপাল আর ব্রিটিশ সরকারের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে কিন্তু ব্রিটিশদের প্ল্যানের কাছে নেপালের শক্তি কিন্তু পরাজিত হয় নেপালের বা গোর্খারা কিন্তু এখানে পরাজিত হয় এবং সেই নিয়ে কিন্তু সগৌলির সন্ধি হয় আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে সগৌলি কিন্তু বিহারে অবস্থিত বিহারের চম্পারণে অবস্থিত সেখানে একটা চুক্তি হয় যে চুক্তি অনুযায়ী ইংরেজদের সঙ্গে নেপালের গোর্খাদের যে সমঝোতা হয় এই চুক্তি অনুযায়ী ইংরেজদের কাছে নেপাল কিন্তু একটা বসতা স্বীকার করে নেয় বা মেনে নেয় যে চুক্তি সেই চুক্তিতে বলা হয় যে নেপালের সীমানা পশ্চিম দিকে কালী নদী পর্যন্ত যেটা হচ্ছে সারদা নদী আর নেপালের সীমানা পূর্ব দিকে মেচি নদী পর্যন্ত সিকিমের গায়ে মেচি নদী পর্যন্ত অর্থাৎ কোনো নির্দিষ্ট এরিয়া না নির্দিষ্ট সীমানা না দুটি নদীর মধ্যবর্তী স্থল হচ্ছে নেপাল নেপালের পশ্চিম দিকের সীমানা হচ্ছে এই কালী রিভার যা সারদা নদী আর পূর্ব দিকের সীমানা হচ্ছে মেচি নদী এই দুই নদীর মধ্যবর্তী স্থল হচ্ছে নেপাল বলে সগলি সন্ধিতে স্বাক্ষরিত হয় আর এটাই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এরপরে হঠাৎ করে কি হলো আমরা জানি নেপাল কিন্তু প্রথমে ছিল রাজতন্ত্র পরে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় আর তারপরে কমিউনিস্ট পার্টি প্রচণ্ড যে মাওবাদী নেতা এরা কিন্তু ক্ষমতায় আসে এবং তারপরেই নেপাল কিন্তু একটা ম্যাপ প্রকাশ করে ম্যাপ প্রকাশে নেপাল বলে যে নেপালের যে পূর্ব দিকে যে সীমানা আছে ঠিক আছে মেচি নদী কিন্তু পশ্চিম দিকের যে সীমানা আছে সেখানে একটা কিন্তু মেচি নদী নয় মেচি নদীর উৎপত্তির আগে তিনটে ব্রাঞ্চ আছে একটা ঠিক নেপালের সীমানার গায়ে একটা ঠিক ওই কালাপানির আগে কালাপানির আগে আর একটা হচ্ছে এই যে লিমফিদুরিয়ার আগে অর্থাৎ এই তিনটে নদী একটা দুটো তিনটে নদী মিলে কিন্তু কালী নদী তৈরি করেছে তাহলে নেপাল কি বলছে সগৌলির সন্ধিতে বলেছিল যে কি যে কালী নদী হচ্ছে নেপালের পশ্চিম দিকের শেষ সীমানা কিন্তু মূল কালী নদী নয় তার তো তিনটে বাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চ নিয়ে তো একটা কালী নদী তৈরি হয়েছে তাহলে নিশ্চয়ই নেপালের সীমানা হওয়া উচিত যে সর্বশেষ যে কালী নদীর সর্বশেষ যে কালী নদীর বাঞ্ছটা বা শাখাটা সেটাই কিন্তু নেপালের শেষ সীমানা হওয়া উচিত আর সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয় আর এই কালী নদীর তিন নম্বর পশ্চিম দিকে যে শেষ শাখা সেইটাকে সীমানা করে কিন্তু নেপাল মানচিত্র প্রকাশ করে অ্যাকচুয়ালি হিসাব মতো সগলীর সন্ধিতে বলেছিল কিন্তু যে কালী নদী শেষ হচ্ছে নেপালের বর্ডার তাহলে যদি তিনটে যদি শাখা হয় তাহলে সর্বশাখাটাকে সর্বশেষ শাখাটাকে কালী নদী কালী নদী ধরতে হয় আর সেটাই কিন্তু নেপালের সীমানা হয় এদিক থেকে কিন্তু নেপাল ঠিক আছে কিন্তু ভারত বলছে কি যে যখন কোন একটা নির্দিষ্ট নদীকে বলে দেওয়া হয় তাহলে বুঝে নিতে হবে যে সেই নদীটাই যেটা নাম করে বলা আছে তাহলে যেহেতু কালী নদীর নাম করে বলা আছে তাহলে যেটা কালী নদী অ্যাকচুয়াল যেটা কালী নদী সেটাই কিন্তু নেপালের শেষ বোর্ডার আর বাকি দুটো কিন্তু বোর্ডার নয় কারণ নদী তার নদী গতিপথে যাবে আর যদি তাই হবে তাহলে নেপাল কেন এতদিন সেটা দাবি করেনি আমাদের ভারতের মধ্যে আছে আমরা তো ওই জায়গাটাকে আমাদের দেশ বলেই মেনে আসছি আমরা দেশে সেখানে মানুষ আছে এখন যদি হয় তাহলে এখন কি করে নেপাল সেটাকে দাবি করে তাহলে নেপালের কিন্তু দাবিটা ঠিক নয় ভারত যেটা বলছে সেটা ঠিক বলছে কারণ বলা তো নাই যে সর্বশেষ নদীটা বলা আছে শুধুমাত্র কালী নদী তাহলে সেটাই হবে তাহলে সর্বশেষ পশ্চিমের নদীটা কেন হবে অর্থাৎ নেপালের দিক থেকে নেপাল ঠিক ভারতের দিক থেকে ভারত ঠিক কিন্তু যেহেতু ভারত দীর্ঘদিন দখল করে আসছে ভারতের দীর্ঘদিন মানুষ ওখানে আছে তাহলে আজকে হঠাৎ করে বললেই কিন্তু নেপালের কথা মানা যাবে না সেই নিয়েই কিন্তু দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে আর সেখানে কিন্তু দ্বন্দ্ব আবার নতুন করে আবার জেগে উঠেছে এখন মেনলি নেপালের সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল ভারতের হঠাৎ করে প্রায় পঁচাত্তর বছর পরে হঠাৎ করে কেন নেপাল এরকম দাবি করছে তার পেছনে গুড়ো রহস্য কি যেটা বলা হচ্ছে যে নেপালকে পেছন থেকে কাটি করছে চীন চীন পৃথিবীর সব দেশকেই কাঠি করছে সব জায়গায় ঝামেলা লাগাচ্ছে সেরকমই নেপালকে কাঠি করছে কে চীন এবং চীন লাস্ট কয়েক বছরে নেপালে প্রচুর টাকা ইনভেস্ট করেছে প্রচুরভাবে আর্থিক দিক থেকে নেপালকে সাহায্য করে এসছে এবং চীন নেপালকে প্রভোগ করেছে যে তোমরা ইন্ডিয়ার সঙ্গে সংঘাতে যাও আর তোমরা দাবি করো যে ওই জায়গাটা আমাদের তাহলে কী হবে নেপালের সঙ্গে যদি ভারতের সম্পর্ক খারাপ হয় তাহলে সেটা চীনের জন্য ভালো হবে এখন নেপাল যে বারবার দাবি করছে এটা আমাদের জায়গা তাহলে ভারত কী ছেড়ে দেবে ভারত কী বলছে ভারত বলছে নেপাল দাবি করতেই পারে কিন্তু জায়গাটা আমাদের দখলে আছে আমাদের সব ঠিকঠাক আছে তো নেপাল যাই দাবি করুক না কেন আমাদের জায়গা আমাদের থাকবে নেপাল কোনো মতে এটাকে ক্যাপচার করতে পারবে না আর যদি ক্যাপচার করতে আসে সেরকম কিন্তু আমরা স্টেপ নেব কিন্তু অযথা আমরা এই বিষয় নিয়ে মাথা না অযথা আমরা এই বিষয় নিয়ে মাথা ঘামাবো না রাজা চলে বাজার কুত্তা ভুকে হাজার অর্থাৎ নেপাল বকতেই পারে চিল্লাতেও পারে আমরা এর কোথায় কান দেব না অ্যাকচুয়ালি ভারত চাইছে টোটাল বিষয়টিকে ইগনোর করতে মানে বিষয়টিকে মান্যতা না দিতে বা কানে না ঢোকাতে কারণ ভারত চাইছে যদি সমস্যা হয় সেই সমস্যাটা যেমন আলোচনার মধ্যে বা আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে তার সমাধান হোক এখানে কোনো বড় সড়ো সংঘাত না হয় তাহলে যদি সংঘাত হয় তাহলে ভারত নেপালের সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যাবে আর ভারত নেপালের যদি সম্পর্ক খারাপ হয় সেটা তার জন্য ভালো হবে ভালো হবে চীনের জন্য কারণ চীন চাই যে চেষ্টা করছে যে নেপালকে খেপিয়ে নেপালকে অ্যাক্সেস করে নেপালের মধ্য দিয়ে সরাসরি ভারতবর্ষের মূল ভূখণ্ডে প্রবেশ করতে অক্সয় চীনের অনেকটা জায়গা চিন নিয়ে নিয়েছে এমনকি যেটা বলা হচ্ছে যে অরুণাচল প্রদেশের অনেক জায়গায় কিন্তু চীন নিয়ে নিচ্ছে ঠিক সেই রকমই নেপালেরকে খেপে নেপালকে খেপিয়ে দিয়ে চীন চাইছে যে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতে সব থেকে বড়ো কথা শিলিগুড়ি করিডোর যেটা হচ্ছে চিকেন নেক সেটাকে দখল করতে তাহলে কী হবে নর্থ ইস্টটা পুরো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাই ভারত চায়না নেপাল আর ভারতের মধ্যে সম্পর্ক খারাপ হোক আগের মতনই বন্ধুত্বের পূর্ণ সম্পর্ক থাকুক যাতে সম্পর্ক খারাপ হলে চীনের সুবিধা হয় আর ভারত কোনো চীনকে সুবিধা করতে চাই না কারণ ভারত জানে নেপাল খুব ছোটো দেশ নেপালের সঙ্গে ফালতু ঝামেলায় গিয়ে লাভ নেই পচা সামুকে পা কাটতে গিয়ে লাভ নাই, নেপাল যা চিল্লা চিলাক আমরা আমাদের জায়গায় ঠিক আছি এই হলো আজকের ভিডিও এখন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো